ছিনতাইয়ের 3 ঘন্টার মধ্যে ছিনতাইকারীকে পুলিশ ধরে ফেলে, উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের বনপাস রেল স্টেশনের কাছে ব্যারাকপুরের বাসিন্দা দিবাকর মিশ্রের 1 লক্ষ টাকা ছিনতাই হয়। জানা যায়, দিবাকর মিশ্র তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তারাপীঠ থেকে বাসেক বড় চৌমাথা এলাকায় আসেন। সেখান থেকে টোটো করে বনপাস স্টেশনে আসেন। সেখান থেকেই ট্রেনে তাদের বাড়ি ফেরার কথা ছিল। সেই সময় 2 দুষ্কৃতী তার টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। তড়িঘড়ি তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ তদন্তে নেমে 3 ঘন্টার মধ্যে শহর বর্ধমানের কাল্লা গেট এলাকা থেকে 2 ছিনতাইকারীকে ধরে ফেলে। উদ্ধার হয় ব্যাগ ভর্তি খোয়া যাওয়া টাকা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। জানা যায়, ওই 2 যুবকের কাছ থেকে 1টি বাইক ও 3 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সাড়ে 4টা থেকে 5টার মধ্যে একটা টেলিফোনিক ইনফরমেশান পায়, যেটাতে জানা যায় যে এক ভদ্রলোক তারাপীঠ থেকে ফিরছিলেন ব্যারাকপুরে বাড়ি। তিনি তার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা উনি বাসে করে নেমেছিলেন বড় চৌমাথা, অর্থাৎ আমাদের যেটা বুসকটার গ্রাম থেকে বড় চৌমাথা আছে সেখানে, ওখান থেকে উনি বনপাস স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটা স্ন্যাচিংয়ের ইনসিডেন্ট হয়। এরপর এই ইনফরমেশান আমরা পাই স্ন্যাচিংয়ের। এরপর আমাদের পরপর ডিরেকশান, অ্যাজ পার ডিরেকশান যা ডিসক্রিপশান আমরা ইনিশিয়াল পেয়েছিলাম, এরপরে আমাদের ভাতার থানা পড়ে, তারপরে আমাদের দেয়ানদিঘি থানা এবং লাস্টলি আমাদের বর্ধমান থানা। এই সব জায়গাতে অ্যাট এ টাইম খুব প্রম্পটলি আমাদের নাকা বসানো হয়। মাল্টিপল পয়েন্টেও নাকা বসানো হয়েছিল, যে যে রাস্তাগুলো যত দিকে যাচ্ছে সব কটা পয়েন্টে আমরা ইমিডিয়েট নাকা বসাই। আমাদের সমস্ত অফিসাররা বাইরে রাস্তায় নামে। এরপর ফাইনালি কিছুক্ষণ আগে আমরা বর্ধমানের আমাদের রেলগেট থেকে, কাল্লা গেটের রেলগেটের এখান থেকে আমরা সাসপেক্টেডদের বাইকে আমরা ডিটেন করি। সার্চ করতেই তাদের কাছ থেকে আমরা একটি টাকা সমেত ব্যাগ পাই। এরপর আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে আমাদের ইন্টারোগেশন এখনও চলছে, আমরা আরও ফার্দার ডিটেলস পাব। স্ন্যাচিং এই মুহূর্তে আমরা টোটালটাই টেলিফোনিক ইনফরমেশনের বেসিসে করছি। কমপ্লেন হয়তো এতক্ষণ আমাদের থানায় জমা পড়বে হয়তো। আমাদের সমস্ত আইসি হাউস গ্রাম এবং আইসি অবশ্যই বুসকরা সবাই এখানেই আছে। এটার পার্সুটু টাকা আমাদের যেহেতু নতুন নোট অলমোস্ট আছে, তাতে 3 লাখ টাকা মতো রিকভারি হয়েছে বলে আমরা অ্যাপারেন্টলি মনে করছি। অন্য কোনো অস্ত্র আমরা এখনও পাইনি। আমরা ফার্দার আরও ইন্টারোগেশন করে দেখব যে এদের কাছে কোনো আর্মস আছে কি না। তবে যে টাকার ব্যাগ পাওয়া গেছে তাতে আমরা কনফার্ম হচ্ছি যে এই ইনসিডেন্টের, এই স্ন্যাচিংয়েরই টাকা উদ্ধার হয়েছে, যেহেতু এটা ব্যারাকপুরেরই ব্যাগ পাওয়া গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।